আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমরা দেখতে তোমাদের পঞ্চম নবম যে নির্ধারিত কাজটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে তার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে এখান থেকে তোমাদের ক খ গ এবং ঘ চারটি প্রশ্নের উত্তর করতে হবে তা আমরা আজকে তোমাদের জন্য এই নমুনা উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি প্রথমে আমরা দেখি তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বার উত্তরটা এখানে ছিল প্যাস্কেলের সূত্র বিবৃত দেখতে পাচ্ছ ক নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারি সূত্র পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের বাহিরে কোনো অংশের বাইরে থেকে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ কিছুমাত্রা মাত্রা না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ুবীয় পদার্থের পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে এটা হচ্ছে প্যাস্কেলের সূত্র এখন আমরা দেখি খ তোমাদের খ নম্বর প্রশ্ন ছিল এখান থেকে তোমাদের একটা বলছিল কোনম নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা উত্তরটা দেখি তরল পদার্থের ভিতর কোনো তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দু চারিদিকে পূর্তি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায় এখানে ঘনত্ব র বিশিষ্ট তরলের এই গভীরতায় চাপ পি হলে আমরা জানি পি সমান এইস জি এখানে জি হচ্ছে অভিকর্ষজ তরণ এখন নির্দিষ্ট গভীরতার জন্য এইচ ও জি এর মান অপরিবর্তিত থাকে ফলে চাপ সমানুপাতিক যেহেতু বিভিন্ন বিভিন্ন তরলের ঘনত্ব সেহেতু নির্দিষ্ট তরলের গভীরতায় তরলের চাপও বিভিন্ন তাই বলা যায় নির্দিষ্ট গভীরতার চাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে আমরা আমাদের খ নম্বর প্রশ্ন সমাধানটা করে নিলাম এখন আমরা দেখবো আমাদের গ নম্বর প্রশ্নটা

তোমরা অঙ্কটা যেভাবে দেখতে পাচ্ছ এভাবে তোমাদের খাতায় উঠাবা তাহলে হয়ে যাবে এরপর তোমাদের ছিল ঘ নম্বর প্রশ্নটা ঘ নম্বর প্রশ্ন তোমাদের একটা অঙ্ক ছিল এখানে যে উদ্দীপকের যে তোমাদের তথ্য ছিল সেখান থেকে আর্কিমিডসের নীতিতে সমর্থন করে কিনা তার গান্তিক মতামত চাইছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আর্কিমিডিসের নীতি অনুসারে বস্তুর হারানো ওজন সমান বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন তারপর পাশে দেখতে পাচ্ছি যে তোমাদের কিছু নোট এই নোটগুলো করে নিয়ে তারপর এই পাশে যেভাবে আছে তোমরা এইভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় সুন্দর করে সাজাবা আশা করি তোমাদের তোমরা অনেক উপকৃত হবে এবং এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট যে কাজ ছিল পঞ্চাশ সেই সময় সেই কাজগুলো তোমরা সমাধান করতে পারবে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে সঙ্গে থাকবে